আজকে আপনারা জানেন যে গত ফ্যাসিস্ট সরকারের অবৈধ মন্ত্রী অ্যাডভোকেট নুরুল ইসলাম সুজনকে যাত্রাবাড়ি থানার একটা মামলায়, হত্যা মামলায় আজকে রিমান্ড শেষে বিচারার্থ উপস্থাপিত করা হবে। এটা একটা হত্যা মামলায়, এই মামলায় তদন্তকারী কর্মকর্তা তাকে উপস্থাপিত করা হয় এবং আজকে তার জন্য আপনার কোনো রিমান্ড প্রার্থনা করা হয় নাই এবং অন্য মামলা তাকে আজকে সন্ত্রাস করা হয় নাই। সেজন্য তার পক্ষে কোনো আইনজীবী জামিনও প্রার্থনা করে নাই, সেজন্য বিজ্ঞ আদালত তাকে সিডাব্লিউ বলে জেনে হতে পারে। রিমান্ডের পর এটাও একটি হত্যা মামলা, দুজন আসামি মোহাম্মদ আসলাম সেলিয়াবাদ এবং মোহাম্মদ সোহেল ইসলাম পিকু, এই দুজনও তারা এই ফ্যাসিস্ট সরকারের সহযোগী এবং তারা যুবলীগের লীগের সঙ্গে সম্পৃক্ত এবং তারা এই কোটা এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজপথে ছাত্র সমাধান করে তারা গুলি চালায় এবং তারা তাদেরকে বেদম মারপিট করে এবং তাদের এবং এই ছাত্র সমতাকে তাদের মিছিলে বিভিন্নভাবে তারা আক্রমণ করে তাদেরকে একটি। তো এদের পক্ষে কোনো আইনজীবী বা তাদের কোনো আইনজীবী জামিন প্রার্থনা করে নাই। তো বিজ্ঞ আদালত যেহেতু কোনো জামিনে প্রার্থনা নাই, সেই জন্য তাদেরকে যে সিডাব্লিউ বলে তাদেরকে জেলা হতে পারবে না।